আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এসব পড়ব, তোমাদের গল্প থেকে একটা গল্প পড়ব। দেখো, গল্পটার নাম হচ্ছে সুন্দরবনের প্রাণী। এই সুন্দরবন কোথায় অবস্থিত, সুন্দরবনে কী কী গাছপালা রয়েছে এবং কী কোন কোন পশু জীবজন্তু রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো এই গল্পটার মাধ্যমে। চলো তো আমরা শুরু করি। দেখো, সুন্দরবনের প্রাণী, দেখো বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। তার সুন্দরবনটা কোথায় অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে। এখানে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য, অসীম সৌন্দর্য, লীলাভূমি এই সুন্দরবনটা। সমুদ্রের কূল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন। এই বনটা সমুদ্রের কূল ঘেঁষে গড়ে উঠেছে। এই বনে রয়েছে প্রচুর গাছপালা, যেমন কেওড়া ও সুন্দরী গাছের বন। এবং সুন্দরবনে কিন্তু সুন্দরী গাছের আধিক্য বেশি। সেই গাছ, সুন্দরী গাছ থেকেই এই বনের নাম করা হয়েছে সুন্দরবন। এছাড়া রয়েছে নানা রকমের জীবজন্তু। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। বিশ্বের বিভিন্ন কোনো কোনো প্রাণীর সঙ্গে, বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে কোনো দেশের জায়গা বা স্থানের নাম। যেমন ক্যাঙ্গারু কথা বললে প্রথমে আমাদের মনে আসে কি, অস্ট্রেলিয়ার কথা। তেমনই সিংহের কথা মনে ভেসে ওঠে, উঠলে মনে আসে আফ্রিকার কথা। তেমনই বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। দেখো তোমরা, তোমাদের বইয়ের ছবিটা দেওয়া আছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটাকে কী বলে, রাজকীয় বাঘ বলা হয়। এই বাঘ থাকে সুন্দরবনে। এই বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে? সুন্দরবনে থাকে। এই বাঘ দেখতে যেমন সুন্দর তেমনই আবার ভয়ঙ্কর। বাঘটা দেখতে যেমন সুন্দর তেমনই আবার ভয়ঙ্কর, মানে খুব ভয় লাগে দেখলে। এদের চালচলনও রাজার মতো, ওরা দেখতে শুধু রাজকীয় না, তাদের চালচলন জীবনাচরণও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্বেতসেতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়। তাহলে এ বাঘ কোথায় থাকে বেশি? সুন্দরবনের ভেজা স্বেতসেতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়। শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। এ বাঘ কী করে, জীবজন্তু তো খায়, সে সাথে সুযোগ পেলে মানুষও খেয়ে থাকে। একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও উলবাঘ। ছিল, কিন্তু এখন এসব বাঘ দেখা যায় না। চিতাবাঘ আর উলবাঘও ছিল, সেই বাঘ এখন আর দেখা যায় না। প্রাণীবিদরা বলেছেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। প্রাণীবিদরা যারা এই প্রাণী নিয়ে গবেষণা করে, জীবজন্তু নিয়ে গবেষণা করে, তারা বলেছেন যে সুন্দরবনের এই বাঘ, যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। বিলুপ্ত তো কি, যা লোপ পেয়েছে। এই সুন্দরবনে বিভিন্ন প্রাণী এখন অনেক জীবজন্তু লোপ পেয়ে গেছে আবহাওয়া ও জলবায়ুর কারণে। এই রয়্যাল বেঙ্গল টাইগার যাতে বিলুপ্ত না হয় সেটা আমাদেরকে বাঁচাতে হবে। সুন্দরবনের বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। দেখো তোমরা, তোমাদের বই চিত্র হরিণের ছবি দেওয়া আছে। সুন্দরবনে বাঘ ছাড়াও রয়েছে নানা রকমের হরিণ। কোনোটার বড় শিং, কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ, এদের বলে চিত্রা হরিণ। এই যে এই হরিণগুলির নাম হচ্ছে চিত্রা হরিণ। বিভিন্ন ধরনের হরিণ রয়েছে, কিছু কিছু গায়ে থাকে এরকম ফোটা ফোটা দাগ। একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, হাতি ছিল এবং বুনো শুয়োরও ছিল। এখন এসব প্রাণী আর নেই। আগে যে প্রাণীগুলি ছিল তার অনেকগুলি এখন আর নেই। তবে দেশের রাঙ্গামাটি আর বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। তাহলে হাতি কোথায় দেখতে পাওয়া যায়? রাঙ্গামাটি আর বান্দরবনের জঙ্গলে। যে কোনো দেশের জন্য জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি অমূল্য সম্পদ, কারণ এগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সেসব দেশের প্রাণীগুল জীবন ধারণ করে থাকে। মানে একটা দেশের পশু পাখি বা জীবজন্তু কী করে, সেই দেশের জলবায়ু আবহাওয়া এর পরিমণ্ডলে তারা জীবন ধারণ করে। একটু লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। তোমরা খেয়াল করবে যে যা কিছু সৃষ্টি হয়েছে তা সবই কল্যাণের জন্যই সৃষ্টি হয়েছে, এবং মানে কোনো অমূল্য, মানে
অপ্রয়োজনীয় কোনো জিনিস সৃষ্টি হয়নি, যা কিছু সৃষ্টি হয়েছে সবই মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়েছে। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখতে পাওয়া যেত, এক সময় কি আমাদের দেশে অনেক শকুন পাওয়া যেত, এখন আর তা দেখা দেখতে পাওয়া যায় না। কিন্তু শকুন কিন্তু দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়, এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে। শকুন এক সময় ছিল, এখন দেখতে পাওয়া যায় না, এবং শকুন কিন্তু সুন্দর কোনো প্রাণী নয়, এবং এগুলি কি আকাশে অনেক উপরে উপরে উড়ে বেড়ায়, বাসা করে গাছের ডালে। শকুন কোথায় বাসা করে? গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেসব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে এভাবেই পরিচ্ছন্ন রাখে। মানে শকুন যদি দেখতে কুৎসিত হলো, এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয়। এটা আমাদের আমাদের জন্য যা ক্ষতিকর সেই সব শকুন খেয়ে আমাদের পরিবেশটাকে কী করে রক্ষা করে, পরিচ্ছন্ন রাখে। এর জন্য কী হচ্ছে, শকুন খুব উপকারী প্রাণী। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্ত প্রায় প্রাণী, শকুনও এখন দেখতে পাওয়া যায় না। প্রাণী বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান, প্রাণী বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান, তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা খরা ঝড় ইত্যাদি। তাহলে কী হতো, আমি কি বুঝতে পারলাম, এখানে দেখো প্রাণী বৃক্ষলতা এসব কিছুই প্রকৃতির দান, এগুলোতে এগুলোকে আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এগুলো যদি আমরা ধ্বংস করে ফেলি তাহলে কী হবে, না প্রকৃতির মধ্যে নানা বিপর্যয় দেখা দেবে, যেমন বন্যা খরা ঝড় ইত্যাদি। পশু পাখি ও জীবজন্তু পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে, পশু পাখি ও জীবজন্তু পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয়। নিশ্চয় বুঝতে পেরেছ যে পশু পাখি ও জীবজন্তু কী করে আমাদের পরিবেশের সাথে মিলেমিশে থাকে। আমাদের প্রকৃতিতে যদি কোনো বিপর্যয় দেখা দেয় তাহলে তাদের জীবনও বিপন্ন হয়ে পড়ে। সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। এই যে বর্তমানে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে কী হয়েছে, সুন্দরবনের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন যেসব প্রাণী বেঁচে আছে বা যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে আমাদের। মানে অনেক প্রাণী, সুন্দরবনের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু যেসব প্রাণীগুলি এখনও রয়ে গেছে সেগুলি কি, সেগুলি বেঁচে রাখার দায়িত্ব কাদের, আমাদের সবার। তাহলে আমরা কী জানতে পারলাম, সুন্দরবনে কী কী গাছ আছে, কী কী পশু পাখি আছে সেসব আমরা জানতে পারলাম, এবং এই পশু পাখি গাছপালা এগুলো রক্ষা করার দায়িত্ব কাদের, আমাদের সবার। এখন দেখো আমরা যে গল্পটা পড়লাম সেখান থেকে আমরা কি এখন কিছু শব্দের অর্থ জেনে নিই আসুন। দেখো অপার, অপার অর্থ কী, অগাধ বা অসীম। সম্ভার, বিভিন্ন উপাদান বা বিভিন্ন জিনিস। রয়্যাল, রাজকীয়। ভয়ঙ্কর, ভীতিজনক, ভয়ঙ্কর ভীতিজনক। ধ্বংস, নাশ বা ক্ষয়। বৃক্ষলতা, গাছপালা। পরিচ্ছন্ন, পরিপাটি। অমূল্য, যার মূল্য নির্ধারণ করা যায় না। অমূল্য, আমরা কী পড়েছিলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ, যে অমূল্য অর্থ হচ্ছে যার মূল্য নির্ধারণ করা যায় না। বিলুপ্ত প্রায়, যা বিলুপ্ত হতে চলেছে এমন। বিলুপ্ত প্রায় অর্থ হচ্ছে যা বিলুপ্ত হতে চলেছে এমন। তাহলে শিক্ষার্থী দেখো এই এখানেও কিন্তু তোমাদের বিরাম চিহ্ন আছে, তোমরা এই তোমাদের বইয়ের 11 পৃষ্ঠা দেখবো যে বৃক্ষ প্রাণী বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান, তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা খরা ঝড়। এই যে এটুক এই অনুচ্ছেদটা কিন্তু তোমাদের বিরাম চিহ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা শিক্ষার্থীরা এর মধ্যে দেখো শব্দার্থগুলি পড়বা, এবং দেখো অনেক যুক্তবর্ণ, সুন্দরবন দেখো এখানেও কিন্তু একটা যুক্তবর্ণ, নয় দ যুক্ত একটা বর্ণ রয়েছে এখানে, ন যুক্ত এই সুন্দর একটা একটা যুক্তবর্ণ। এখন যুক্তবর্ণগুলো তোমরা খুঁজে খুঁজে বের করবা। তোমাদের আজকে পড়া থাকবে তোমাদের শব্দার্থ এবং যুক্তবর্ণ, যুক্তবর্ণ তোমরা কোন কোন যুক্তবর্ণ আছে সেগুলি তোমরা খুঁজে বা খাতায় লিখবে, এবং সেগুলি শব্দগুলি ভাঙবে এবং একটা করে শব্দ গঠন করে বাক্য গঠন করার চেষ্টা করবে। তাহলে শিক্ষিত তোমাদের বাড়ির কাছে থাকবে কি, শব্দার্থ এবং যুক্তবর্ণ। তোমাদের এইচডব্লিউ থাকবে তোমাদের এইচডব্লিউ থাকবে শব্দার্থ ও যুক্তবর্ণ। তাহলে শিক্ষিত আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।